আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর গণিতের প্রথম সাবমিটটি পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করা হবে। তোমাদের স্কুলে এই প্রথম সাবমিটটি পরীক্ষাটি 40 নম্বরের হয়ে থাকে, আর এই 40 পাওয়ার জন্য কি কি করতে হবে তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সাজেশনটা শুরু করার আগে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা জানাবো, যেগুলি তোমরা কেউ এড়িয়ে যাবে না, একটু মন দিয়ে শুনে নেবে। প্রথম কথা, তোমাদের এই যে নবম শ্রেণীর প্রথম সাবজেক্টিভ পরীক্ষা হয়, এর প্রশ্নপত্র বিভিন্ন স্কুল নিজেরা তৈরি করে এবং কোন কোন স্কুল আছে কোম্পানি থেকে কিনে নেয়। এই প্রশ্নপত্র কিন্তু বোর্ড থেকে হয় না, যার ফলে দেখা যায় যে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের প্রশ্ন হবে। আমি এখানে সাজেশনটা তৈরি করেছি তোমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলকে লক্ষ্য করে, যাতে করে আমার এই সাজেশনটা থেকে সকল ছাত্রছাত্রী কমন পায়, যার ফলে এই সাজেশনটা একটু বড় হয়ে গেছে। তারপরেও আমি তোমাদের জানাবো আমার এই সাজেশনের মধ্যে যেগুলি স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলোর উপর বেশি জোর দেবে। আশা করি আমার এই সাজেশনের মধ্য থেকে তোমরা প্রত্যেকেই কমন পাবে। আরেকটি কথা, এখানে যে অধ্যায়গুলি সাজেশন হিসাবে আলোচনা করা হয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। আশা করি বোঝা গেছে বিষয়টি। শুরু করছি, সাজেশনটি লক্ষ্য করো। যারা ভিডিওটি দেখছো পারলে একটি খাতা নিয়ে তুলে নেবে, অথবা কাছে যদি বইটি থাকে দাগ দিয়ে নেবে। লক্ষ্য করো, কোষে দেখি এক এক থেকে যেগুলো করতে হবে, একের দাগের, দুইয়ের দাগের এবং চারের দাগের, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 5-এর দাগের, 6-এর দাগের, 7-এর দাগের, 8-এর দাগের, সব। এখানে লক্ষ্য করো যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র আমি দেখেছি, বিভিন্ন স্কুলে এই প্রশ্নপত্রের মধ্যে এই অঙ্কগুলো এসেছে। এছাড়া তোমরা যদি প্রশ্ন বিচিত্র ফলো করো দেখবে এই অঙ্কগুলো এসেছে। এরপর লক্ষ্য করো কোষে দেখি 1-2, কোষে দেখি 1-2 একের দাগের সবগুলোই করবে। এছাড়া তোমাদের 2, 3 ও 5 নম্বর অঙ্ক করতে হবে। এর পাশাপাশি পেজ নম্বর 8, 8 নম্বর পেজে 23 নম্বর একটি অঙ্ক আছে যেটা তোমাদের তৈরি করে নিতে হবে। এরপর লক্ষ্য করো কোষে দেখি 1-3, 1-3 থেকে যেগুলো করতে হবে তোমাদের, একের দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগের সব অঙ্কগুলো করবে। এরপরেও আমি তোমাদের ইম্পর্টেন্ট বলে দিয়েছি 3 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ এবং 14-এর দাগের সব অঙ্কগুলি করবে। এছাড়া 15-এর দাগের সব অঙ্কগুলি। একটা বিশেষ কথা তোমাদের জানাই, তোমাদের যে গণিত পাঠ্য বইটি আছে এই পাঠ্য বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের শেষ অধ্যায়ে তোমরা দেখবে, যেমন এটা কোষে দেখি 1-1, এটা বাস্তব অধ্যায়, এর 3টে পার্ট আছে, কোষে দেখি 1-1, 1-2 এবং 1-3। এইভাবে দেখবে প্রত্যেকটা অধ্যায়ের শেষ অধ্যায়ে দেখবে এমসিকিউ থাকে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এবং সংক্ষিপ্ত থেকে প্রতি বছর প্রায় প্রত্যেক পরীক্ষাতে প্রশ্ন থাকে। তো সেই জন্য আমি তোমাদের বিশেষভাবে জানিয়ে রাখবো প্রত্যেকটা অধ্যায়েরই কোষে দেখি শেষ অধ্যায়টা এমসিকিউ এবং এসএকিউ এর উপর সব অঙ্কগুলো খুব ভালোভাবে প্রস্তুতি দেবে, কারণ ওখান থেকে প্রশ্ন আসে। তোমরা একটু লক্ষ্য করো, আমি তোমাদের দেখিয়ে দেবো। যেমন এটা কোষে দেখি 1-3, কোষে দেখি 1-3 অধ্যায়ে দেখো শেষ দাগ, 14-এর দাগে বেশ কিছু এমসিকিউ আছে। আমি তোমাদের জানালাম এই যে 6টা এমসিকিউ আছে, 100% তোমরা এই 6টার মধ্যে একটা এমসিকিউ পাবেই পাবে। তোমরা দেখে নিও, প্রশ্নপত্রে এখান থেকে আসবে। এরপর লক্ষ্য করো বাস্তব অধ্যায়েরই কোষে দেখি 1-3-এর 15-এর দাগের সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলো 2 নম্বরের প্রশ্ন, এখান থেকেও একটা প্রশ্ন আসে। তবে এখান থেকে যদি নাও আসে, এখান থেকে আসবে, যদি প্রথম ইউনিট টেস্টে না আসে এখান থেকে তোমাদের ফাইনাল এক্সামে আসবে। বোঝা গেছে? তো এইভাবে দেখবে প্রত্যেকটা অধ্যায়ে তোমরা শেষে দেখবে এমসিকিউ এবং এসএকিউ থাকে, এগুলো তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবে, কারণ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন থাকবেই। বোঝা গেছে বিষয়টি? এবার লক্ষ্য করো কোষে দেখি 2, কোষে দেখি 2 অধ্যায় হচ্ছে সূচক অধ্যায়। এখানে সূচক অধ্যায়টা খুব ভালোভাবে বুঝে নিতে পারলে সব অঙ্কগুলোই তৈরি করে নিতে পারবে ভালোভাবে। তো এখানে প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি বলছি, তারপরেও বলছি যে এগুলো সবগুলোই তোমরা তৈরি করবে। যারা বুঝে নিয়েছে সূচক অধ্যায়টা তাদের নিঃসন্দেহে সহজেই লাগবে। লক্ষ্য করো, 1-এর দাগের 2 নম্বর অঙ্ক, 2-এর দাগের 1, 3, 4, 5, 7, এছাড়া 3-এর দাগের সব অঙ্কগুলো করবে, 4-এর দাগের 2 এবং 4 নম্বর, 5-এর দাগে, 6-এর দাগে, 7-এর দাগের, 8-এর দাগের, 9-এর দাগের সবগুলোই করবে। তারপরেও আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট বলে দিয়েছি, 2 নম্বর, 3 নম্বর, 6 নম্বর, 5 নম্বর। এছাড়া তোমরা লক্ষ্য করো 10-এর দাগের সবগুলো করবে। তারপরেও আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট বলেছি, যেটা 4 নম্বর, 5 নম্বর এবং 11-এর দাগের সব। তারপরে কিছু ইম্পর্টেন্ট জানিয়ে দিলাম, 1, 3, 5। এই হচ্ছে সূচক অধ্যায়। এর পাশাপাশি তোমরা এই কোষে দেখি 2 অধ্যায়ের পাশাপাশি লক্ষ্য করো একটু 26 নম্বর পেজ,
একটু ভালোভাবে দেখে নাও, 24 থেকে 26 নম্বর পেজ, এই পেজে 19, 20 এবং 21-এর দাগের 1, 2 এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। এছাড়া 25-এর দাগে, 26-এর দাগে, 27-এর দাগে, 29-এর দাগে এবং 30 ও 31-এর দাগে এই 24 থেকে 26 নম্বর পেজের মধ্যে এই সকল অঙ্কগুলি রয়েছে। এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে প্রস্তুতি নেবে, বিশেষ করে 20 নম্বর অঙ্ক এবং 21-এর দাগের যে রোমান হরফে 1, 2 এই দুটি অঙ্ক প্রায় পরীক্ষায় আসে। বোঝা গেছে বিষয়টি? এরপর লক্ষ্য করো কোষে দেখি 3-1, 3-1 এটা হচ্ছে লেখচিত্র অধ্যায়, 1-এর দাগের সবগুলো করবে এবং 7-এর দাগের সবগুলো, সরি 2-এর দাগের সবগুলো করবে এবং 7-এর দাগের একটি অঙ্ক আছে ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটাও তোমরা তৈরি করবে। এরপর আসবো আমরা কোষে দেখি 3-2, 3-2-এর 5-এর দাগের 7 নম্বর, 8 নম্বর এবং 5 নম্বর অঙ্ক করবে, 7-এর দাগের করবে, 8-এর দাগের করবে, 9, 10, 11, 12, 13 তোমাদের এই যে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে রেড কালিতে এবং ট্রিপল স্টার গুলো আছে, তোমরা দেখে নেবে তোমাদের পরীক্ষাতে অবশ্যই 9 থেকে 13-র মধ্যে একটা প্রশ্ন থাকবেই থাকবে, যার জন্য থাকে 4 নাম্বার। আমি তোমাদের জানালাম কোষে দেখি 3-2-এর 9 থেকে 13 এই যে কতগুলো অঙ্ক দেখতে পাচ্ছ, অবশ্যই তোমরা একটা অঙ্ক পাবেই পাবে পরীক্ষাতে, এবং তোমাদের ফাইনাল এক্সামেও কিন্তু এই জায়গা থেকে একটা প্রশ্ন থাকে এবং প্রথম ইউনিট টেস্টেও পাবে। এরপর লক্ষ্য করো 14-এর দাগের সবগুলো এবং 15-এর দাগের সবগুলো, বিশেষ করে 1 এবং 2 15-এর দাগের মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা 14-এর দাগ থেকেও প্রশ্ন পাবে, এমসিকিউ আছে এবং 15-এর দাগের এসএকিউ আছে। এরপর লক্ষ্য করো কোষে দেখি 4-অধ্যায়, কোষে দেখি 4-অধ্যায় থেকে যে অঙ্কগুলো তোমাদের করতে হবে 3, 7, 8, 9, 10, 12, 13, 14 এবং 15-এর দাগের সব, তারপরেও কিছু ইম্পর্টেন্ট বলে দেওয়া হয়েছে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 16-এর দাগের 1, 2 এছাড়া পেজ 44-এর 14-এর দাগের অঙ্কটা তোমরা তৈরি করে নেবে। এটা স্থানাঙ্ক দূরত্ব নির্ণয়ের অঙ্ক, ভালোভাবে করবে, আশা করি এটা সহজ অঙ্ক, তোমাদের সহজেই লাগবে। এরপর লক্ষ্য করো 5-3, এটা তোমাদের অপনয়ন পদ্ধতির অধ্যায় সমাধান, এখানে 4-এর দাগের 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, 10, 12, 14, 15 এবং 16 এখানে অনেকগুলো অঙ্ক আছে, অপনয়ন পদ্ধতিটা তোমরা ভালোভাবে বুঝে নেবে, আশা করি বুঝে নিলে খুব একটা অসুবিধা হবে না এই অঙ্কগুলো করতে। 5-3 থেকে এই অঙ্কগুলো করতে হবে। এছাড়া পেজ নাম্বার 58 দেখবে 14-এর দাগের এ বি সি ডি এই 4টে অঙ্ক আছে, অবশ্য এই যে 4টে অঙ্ক পেজ নাম্বার 58-তে করতে বলা হচ্ছে তোমাদের, এই ধরনের অঙ্ক এখানেও তোমরা পেয়ে যাবে, একই ধরনের অঙ্ক, শুধু সংখ্যার পরিবর্তন হয়েছে একটু। এই অঙ্ক 14-এর দাগের এই যে 4টে 4টে থেকেও একটা অনেক সময় পরীক্ষায় এসে থাকে। এরপর লক্ষ্য করে কোষে দেখি 5-4, কোষে দেখি 5-4 থেকে যেগুলো করতে হবে তোমাদের, 5-এর দাগের 3, 4, 6, 7, 8, 9, 10 এরপর কোষে দেখি 5-5, 5-5 থেকে যেগুলো করবে তোমরা 4-এর দাগের এ ডি এবং বি এর অঙ্কটা, এছাড়া 5-এর দাগের 2, 3, 5 এবং 6 নম্বর অঙ্ক। এরপর লক্ষ্য করো কোষে দেখি 5-6, কোষে দেখি 5-6 থেকে যেগুলি করবে 8-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ, 12-এর দাগ এবং 13-এর দাগ যেগুলো স্টার চিহ্ন আছে মোস্ট ইম্পর্টেন্ট, ভালোভাবে করবে। এরপর লক্ষ্য করো কোষে দেখি 5-7, 5-7 থেকে যে অঙ্কগুলো করতে হবে 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ এবং 11-এর দাগ, 13-এর দাগ, 15-এর দাগ, 16-17, 19 এবং 21-এর দাগের সব, বিশেষ করে 2 নম্বর, 5 নম্বর এবং 7 নম্বর অঙ্ক, এখানে অনেকগুলো অঙ্ক আছে কোষে দেখি 5-7-এ, তার মধ্যে থেকে আমি যেগুলো স্টার চিহ্ন করেছি এগুলোর উপর বেশি জোর দেবে এবং প্রত্যেকটা অঙ্কই তোমরা তৈরি করে নেবে, এগুলো সমীকরণ তৈরি করে সমাধান করতে হবে। এর পাশাপাশি আর যেগুলো করতে হবে লক্ষ্য করো পেজ নম্বর 68 পেজে 24, 25 এবং 26 নম্বর অঙ্ক করবে, এই তিনটের মধ্যে 26 নম্বর অঙ্কটা একটু বেশি ইম্পর্টেন্ট। এরপর লক্ষ্য করো নিজে করি 6-1, নিজে করি 6-1 থেকে 2, 3, 4 এবং 5 নম্বর অঙ্ক করতে হবে, কোষে দেখি 6, কোষে দেখি 6 থেকে 16-এর দাগের সব এবং 17-এর দাগের সব অঙ্কগুলোই করবে। এরপর লক্ষ্য করো কোষে দেখি 7-3, এটা হচ্ছে তোমাদের বহুপদী সংখ্যামালা অধ্যায়, কোষে দেখি 7-3 এবং 7-4 এই দুটো অধ্যায়ের মধ্য থেকে প্রশ্ন আসে, এখানে লক্ষ্য করো 7-3, 4-5,
ছয় সাত আট নয়, এই যে আন্ডারলাইন করে দেওয়া আছে, চার থেকে নয়ের মধ্যে যে কোনো একটা প্রশ্ন প্রায় প্রতিবছর পরীক্ষাতে আসে। এরপর দশের দাগ এবং এগারোর দাগের সব, বারোর দাগের সব, পার্ট ওয়ান, এগুলো অবশ্যই করে নেবে। কোষে দেখি সাত চার, কোষে সরি, এখানে একটি লক্ষ্য করো, পেজ নম্বর 106, 106 নম্বর পেজে 51 ও 52 নম্বর অঙ্কটাও কিন্তু তোমরা তৈরি করে নেবে। কোষে দেখি সাত চার, কোষে দেখি সাত চার থেকে যে অঙ্কগুলো করবে, তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এবং এগারোর দাগের সব, বারোর দাগের সব, পার্ট ওয়ান হিসাবে অবশ্যই এগারোর দাগ এবং বারোর দাগের সবগুলোই করতে হবে। এছাড়া তোমরা লক্ষ্য করবে পেজ নম্বর 109 নম্বর পেজে 56 57 58 এই অঙ্কগুলো নিঃসন্দেহে সহজ। কোষে দেখি সাত তিন ও সাত চার, বহুপদী সংখ্যামালা অধ্যায়, অবশ্যই একটু বুঝে নিলে সব অঙ্কগুলোই সহজে সমাধান করতে পারবে। লক্ষ্য করো, এরপর আসবো আমরা খুবই ইম্পর্টেন্ট অধ্যায়, যেটা উৎপাদকের বিশ্লেষণ। আট অধ্যায় অনেকগুলি পর্ব আছে, আট এক, আট দুই, আট তিন, এভাবে আট পাঁচ পর্যন্ত। এখানে প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলো একটু বুঝে করতে হবে তোমাদের, উৎপাদকের বিশ্লেষণ পরীক্ষাতে থাকবেই। লক্ষ্য করো, আট এক থেকে যেগুলি করবে তোমরা, তিন পাঁচ আট নয় দশ, এদের মধ্যে পাঁচ নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট। কোষে দেখি আট দুই, আট দুই যে অঙ্কগুলো তোমাদের করতে হবে, দুই তিন নয় দশ এগারো বারো চোদ্দ পনেরো। এছাড়া পেজ নম্বর 116 নম্বর পেজে দুই নম্বর রোমান হরফের একটা অঙ্ক পাবে, এই অঙ্কটাও তোমরা ভালোভাবে করে নেবে। এরপর লক্ষ্য করো, কোষে দেখি আট তিন, আট তিন থেকে তোমাদের পাঁচ ছয় সাত আট নয় দশ এবং পেজ নম্বর 117 ভি অর্থাৎ পাঁচ নম্বর অঙ্কটা তোমরা তৈরি করে নেবে। একটা বিশেষ কথা তোমাদের জানাবো, কোষে দেখি আট অধ্যায়টা পুরোটাই উৎপাদকের বিশ্লেষণ, তার মানে আট এক, আট দুই, আট তিন, আট চার, আট পাঁচ সবই উৎপাদকের বিশ্লেষণ। আমি এই পাঁচটা অধ্যায়ের মধ্যে তোমাদের দুটো মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় জানাবো, যে দুটো করলে আশা করি একটা অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে। উৎপাদকের বিশ্লেষণ কোন স্কুলের প্রশ্নতে তিনটে থাকে দুটো সমাধান করতে হয়, আবার কোন স্কুলে দুটো থাকে একটা সমাধান করতে হয়। তো এখানে মোট পাঁচটা অধ্যায়, অনেকের হয়তো খুব কঠিন লাগছে, তাদের জন্য আমি বলে দেবো দুটো মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। লক্ষ্য করো, এখানে কোষে দেখি আট চার, আট চারে যেগুলো করবে তোমরা, দুই পাঁচ ছয় সাত আট নয় দশ এবং পেজ 119 নম্বর পেজে 18 নম্বর অঙ্ক। এরপর লক্ষ্য করো, কোষে দেখি আট পাঁচ, এবার আমি তোমাদের জানাবো কোষে দেখি আট পাঁচ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে করবে, বিশেষ করে এখানে পার্ট ওয়ান গুলো পরীক্ষাতে থাকবে। লক্ষ্য করো, একের দাগের দুই এক ছয় আট নয় এবং চার নম্বর অঙ্ক, দুইয়ের দাগের সবগুলোই করবে। তারপরেও আমি তোমাদের বলেছি এক দুই এবং চার নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট এবং তিনের দাগের সবগুলো তারপরেও তোমাদের ইম্পর্টেন্ট জানিয়েছি, এক দুই চার এবং পাঁচ নম্বর। এছাড়া পেজ নম্বর 120 নম্বর পেজে কুড়ির দাগে রোমান হরফে এই দাগের অঙ্কগুলো তোমরা করে নেবে, এগুলো বড় তিন নম্বরের প্রশ্ন থাকে, এক দুই তিন চার ছয় এবং আট নম্বর অঙ্ক। এখন আমি তোমাদের জানাবো উৎপাদকের বিশ্লেষণ, যে মোট পাঁচটা অধ্যায় আছে এদের মধ্যে কোনগুলি মোস্ট ইম্পর্টেন্ট। লক্ষ্য করো, আট এক এবং আট তিন এবং আট পাঁচ, কেউ যদি সবগুলো করতে না পারো অন্তত পক্ষে আট এক এবং আট পাঁচ অধ্যায়টার উপর বেশি জোর দেবে। আর তোমরা লক্ষ্য করো, আট তিন অধ্যায়ে মাত্র গুটি কয় অঙ্ক দিয়েছি, এই অঙ্কগুলো একটু তৈরি করে নিলে আশা করা যায় তোমরা উৎপাদকের বিশ্লেষণ যে অঙ্কগুলো আসবে তোমরা পেয়ে যাবে কমন। এরপর তোমাদের একটি বিশেষ কথা জানাবো, প্রথম সাবজেক্টটি পরীক্ষাতে তোমাদের উপপাদ্য থাকে, পাঠ্য বইয়ে লক্ষ্য করবে মোট ছয়টি উপপাদ্য আছে। তোমাদের সুবিধার্থে আমি এই ছটা উপপাদ্যের মধ্য থেকে মাত্র তিনটে সাজেশন করে দিয়েছি। এখন এই তিনটে উপপাদ্যের মধ্য থেকে আবার দুটো ভিভিআই করে দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা এই দুটোর মধ্য থেকে একটা কবর পেয়ে যাবে। যারা রিস্ক নিতে চাচ্ছ না তারা তিনটে উপপাদ্যই করবে। উপপাদ্যের এই সাজেশন ভিডিওটি যারা দেখো না তাদের উদ্দেশ্যে জানাবো, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। আরেকটি কথা, বিভিন্ন স্কুলে প্রথম সাবজেক্টটি পরীক্ষা হয়ে গেছে এমন প্রশ্নপত্র জোগাড় করে সেই প্রশ্নপত্রটা উত্তর সহ সমাধান করে তোমাদের আপলোড দেওয়া হয়েছে, যারা দেখো না সেই প্রশ্নপত্রগুলি অবশ্যই দেখে নেবে। এই ভিডিও ডিসক্রিপশনে সব প্রশ্নপত্রগুলো লিঙ্ক পেয়ে যাবে, প্রথম সাবজেক্টের অবশ্যই দেখে নেবে। এতে করে তোমাদের সুবিধা হয় কি, প্রথম সাবজেক্টের পরীক্ষা প্রশ্নপত্রটা কেমন হবে সে ধারণাটা এসে গেল। এবং আরেকটি কথা তোমরা লক্ষ্য করবে, আবার দেওয়া এই সাজেশনের মধ্য থেকেই কিন্তু সব প্রশ্নগুলি এসেছে পরীক্ষাতে। যারা ভিডিওটি দেখছো তারা এই মুহূর্তে লক্ষ্য করো, তোমাদের ডিসপ্লেতে আইকন হিসাবে এসেছে উপপাদ্য এবং প্রশ্নপত্রের ভিডিওটা, চাইলে তোমরা এই আইকনে ক্লিক করে তোমরা উপপাদ্য ও প্রশ্নপত্রটা দেখে নিতে পারো। যারা ভিডিওটি দেখছো যদি সাজেশনটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে পাশে বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি পেয়ে যাও। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, বেশি বেশি শেয়ার করো বন্ধুদের।